খুব দ্রুত হবে এবং আমাদের ওই ক্লায়েন্টগুলো কিন্তু দরকার লোকাল ক্লায়েন্টগুলো কিন্তু ওই ডেভেলপ করার সাথে তারা থাকবে দ্বিতীয়ত যত কনসালটেন্সি আছে তারা থাকবে কনসালটেন্সির সাথে কনসালটেন্সি কিন্তু এখানে যে এটা ব্র্যান্ডিং আছে যে আপনারা আলোচনা দেন এটা আমাদের জন্য হিউজ একটা বেনিফিট যা কখন প্রযুক্ত হয় কিন্তু এটা হওয়া উচিত এবং এটা তার চেয়ে এক্সট্রা করা হচ্ছে আমরাই দেবো এটা হলো আরেকটা স্টেপ এখন একটা জিনিস যেটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট এটা হলো ওয়ার্ক অ্যাজ এ টিম এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো ওয়ার্ক অ্যাজ এ টিম এই ব্যাপারটা হলো আমাদের ভিতরে ঢুকাইতে হবে ওয়ার্ক ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েটের ব্যাপারে বেশি ফোকাস দিচ্ছে এখন বড় বড় কোম্পানি যেগুলো দেখা যায় ওদের দেখা যায় যে অফিসের ভিতরে জিম অফিসের ভিতরে স্পোর্টস এর কোনো ব্যবস্থা ইনডোর স্পোর্টস এর ব্যবস্থা এগুলো এই জন্য করে যাতে যারা যারা কাজ করছে সবাই কোনো স্ট্রেসটা কম করে কাজ করার এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করে নেয় নিজেকে আমাদের যেই দিন আমরা কিরকম জানো আমরা হলাম একটা একটা জাস্ট একটা ফুটবল টিম উদাহরণস্বরূপ একটা বলি ন্যাশনাল টিম আর ক্লাব ফুটবল ন্যাশনাল টিমের থেকে ক্লাব ফুটবল সবসময় ভালো খেলে কারণ ক্লাবের ওরা সবসময় একসাথে থাকে একসাথে টাইম স্পেন্ড করে ন্যাশনাল টিমের দিকে চলে আসলেই অনেক সময় টিমের ব্যালেন্স ঠিক হয় না কারণ ওরা খেলা লাগে হয় ঠিক সেম জিনিসটা আমাদের পার্সোনালি নিজেদের ভিতরে সম্পর্কটা আরও ভালো বিল্ড আপ করতে হবে তখনই আমাদের রেজাল্টটা দেখা দিবে এই জন্য আমি এই জিনিসটা বলে ফিনিশিং দিচ্ছি সেটা হলো আমাদের ফোকাস দিতে হবে টিম আমাদের সবার গোল যদি একটা হয় ও একটু ধাক্কা দিল আমি একটু ধাক্কা দিলাম আরেকজন একটু ধাক্কা দিল আরেকজন সামনে ঘুমিয়ে রেখেছে সে একটা ধাক্কা খাইতেছে কিন্তু পিছনে অবশ্যই ইন দ্য এন্ড আমরা আমাদের গোলে পৌঁছাই আমাদের অফিসিয়াল সম্পর্কের বাইরেও প্রত্যেকের সাথে প্রত্যেকের জন্য ব্যক্তিগত সম্পর্ক আমাদের মেনটেন করতে হবে একজন সাথে এমনি ফোন দিয়ে গল্প করলাম আড্ডা দিলাম এটাও কিন্তু এটা কিন্তু ছিল শুরুতে ইন দ্য এন্ড হ্যাঁ ইন দ্য এন্ড এটা আমাদের প্রফেশনালি কাজে আসবে তো এইটা বলে আমি আমাদের আজকের মিটিংটা শেষ করছি জিনিস আমরা আমাদের স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আছে উজ্জ্বল যত ভালোভাবে একটা প্রজেক্টটা হ্যান্ডেল করুক না কেন একটা প্রজেক্টের প্ল্যানিং ডিজাইনিং যে বার্নিং ডিজাইন শিডিউল থাকে বিভিন্ন আইটেমগুলো থাকে এগুলো লেআউট এগুলো প্রত্যেকটা সাইডে এটা যদি আমরা স্কিল না এখন আমরা যদি নিজের থেকে যাই যদি আমরা জিনিসটা আগ্রহ দেখিয়ে যদি ক্লায়েন্টের কাছে যাই তাদের যখন ফাউন্ডেশন লেআউট হবে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনগুলো কাজগুলো চলবে বিভিন্ন কাস্টিং ঢালাইয়ের আগে যদি আমরা উইলিংভাবে যাই যে আমরা যদি আমাদের প্ল্যানগুলো চেক করে সেই প্ল্যানগুলো অন স্পটে কাজ হয়েছে কিনা বা এটি যে একটা এটাকে কী বলে আই ইম্প্যাক্ট যে একটা কোম্পানি থেকে এই ফ্যাসিলিটিসটা আমি সেক্ষেত্রে এখন আমরা আমরা তিনজন আছি মেইনলি ইঞ্জিনিয়ারিং টিম হিসাবে তো সেক্ষেত্রে ফ্লেক্সিবল মানে ক্লায়েন্ট ডিলিং যেটা বললাম আমি এই জিনিসটা আমি করব কালকে থেকে আমি আমার অফিস আওয়ার ঠিক করছি যে সেকেন্ড আওয়ারটা হয়তো পারে সেটা দুইটা থেকে পাঁচটা বা তিনটা থেকে ছয়টা সাতটা তো টিম হিসাবে সম্ভবত সাথে পাবো সোহান এবং তরু ভাইকে এটাই শুরু করি আর ইনশাআল্লাহ আল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা আমরা কাজ করি সাকসেসফুল অবশ্যই হবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ।